নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, বহুতে ভাল খবর যেটো আপনাদের টেকনিক্যাল রূপে গেট থ্রি যেটো আপনাদের পোস্ট আছিল, গেট থ্রি পোস্টের রূপে এতিয়ালৈকে কোনো ধরনের নোটিশ পোৱা নাছিল। আজি ইতিমধ্যে নোটিশ পোৱা পাইছে বন্ধুসকল, বহুতে ভাল খবর। কি তারিখত পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষা ডেট ইতিমধ্যে সাল সলনি করা হয়েছে বন্ধুসকল। আর পরীক্ষা আপনাদের গেট থ্রি গেট ফোর রূপে ইতিমধ্যে মই আপনাদের ভিডিওর জড়িয়ে জানাইছো নোটিশ পোৱা পাইছিল। আর গেট ফোর গেট থ্রি নোটিশ আজি আপনাদের পোৱা পাইছে বন্ধুসকল। দুদিন পিছত গেট থ্রি নোটিশ পোৱা পাইছে টেকনিক্যালর, যে 1 লাখ প্রতিশ্রুতি আছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 1 লাখ প্রতিশ্রুতি দিয়েছিল। 1 লাখ প্রতিশ্রুতির ভিতর গেট থ্রি পোস্টও আপনাদের গেট থ্রি পোস্টের আজি নোটিশ পাওয়া পাইছে এক্সামের বাবে বন্ধুসকল। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 15 দিন আগতে জানাইছিল যে 21 তারিখত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, 21-28 তারিখে গেট থ্রি পরীক্ষাটা অনুষ্ঠিত হবো টেকনিক্যালর। আর যেটা ড্রাইভার পোস্ট আছিল সেইটোর আপনাদের 2 তারিখত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এতিয়ালৈকে আপনাদের নোটিশ পোৱা নাই। আর এতিয়ালৈকে প্রকাশ করে দিয়া নাই ড্রাইভারের যে পোস্ট আছে টেকনিক্যাল গেট ক্যাটাগরি থ্রি যেটা আছে ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু বাবা ইতিমধ্যে কোন ডেটত পরীক্ষা হবো, কিমান সময়ত পরীক্ষা অনুষ্ঠিত হবো, কিমান তারিখত অনুষ্ঠিত হবো, সকল ডিটেলস এই চরিত্র লই আহিম বন্ধুসকল। আর কি কি পড়ব লাগবে সকলে গম পাই যাব বন্ধুসকল। যেটো আপনাদের গেট থ্রি পোস্টের উপর এতিয়া নোটিশ পাওয়া গেছে এইটো গেট থ্রি পোস্ট বন্ধুসকল। আর এডভার্টাইজ আপনাদের 25 মার্চ তারিখে এডভার্টাইজ আহিছিল। আর গেট থ্রি পোস্টের বাবে পরীক্ষা অনুষ্ঠিত হবো 28 আগস্ট তারিখে বন্ধুসকল। 21 আগস্ট তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনাদের হবো বলে কৈছিল, কিন্তু 28 আগস্ট তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবো। আর এইটো আপনাদের বন্ধুসকল আর ফুল ডিটেলস আলোচনা করার আগে মোট চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করেছে প্লিজ নিজের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব, হাত জোর করে অনুরোধ করছো সকলে। মোট চ্যানেলটি এতিয়ালৈকে সাবস্ক্রাইব করে না, যদি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দোকানটি অল কর অল করে দিব যাতে সকলবোর গম পায়। আর সরকার সকলবোর সব রিলেটেড ভিডিও পাবলে যাতে সক্ষম হয় প্লিজ নিজের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব বন্ধুসকল। ইয়াতে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু আর ক্যাটাগরি থ্রির বাবে ড্রাইভিং যেটা আপনাদের ভেকেন্সি আছে এটি এতিয়ালৈকে নোটিশ প্রকাশ পাওয়া নাই। ক্যাটাগরি ওয়ানের বাবে আপনাদের যেটা আপনাদের মেট্রিক পাস আর হায়ার সেকেন্ডারি পাসের বাবে এপ্লাই হয়েছিল সেইটা আপনাদের 4300 ভেকেন্সি আছে। এটা 28 তারিখত পরীক্ষা অনুষ্ঠিত হবো রাতেপুয়া 10 বজার পর 12 বজার 2 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবো। আর পরীক্ষাটা আপনাদের 135 মার্কের পরীক্ষাটা অনুষ্ঠিত হবো, 1 মার্ক থাকবে, কোনো ধরনের নেগেটিভ মান নাই বন্ধুসকল। তারপিছত আইসো যেটা আপনাদের ডিগ্রি পাস আর ডিপ্লোমা ডিগ্রি পাসের বাবে যেটা আপনাদের ভেকেন্সি মুক্তি হয়েছিল এই ভেকেন্সিসমূহ আপনাদের বন্ধুসকল 28 টেকনিক্যালের যেটা ক্যাটাগরি ওয়ান আছিল আর ক্যাটাগরি টু টু আপনাদের মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি আছিল এইটা আপনাদের রাতেপুয়া 10 বজার পর 12 বজার অনুষ্ঠিত হবো। ডিগ্রি পাস আর বেসিক ডিগ্রি আর ডিপ্লোমা যেটো আছিল এইটা আপনাদের 2 বজার পর আপনাদের 28 তারিখতে হবো পরীক্ষাটা একদিনে, কিন্তু 2 বজার পর 4 বজালে 2 ঘন্টা অনুষ্ঠিত ভাঙাবেলা আর বাটিবেলা পাতা হয়েছে বন্ধুসকল। আর যেটো ক্যাটাগরি থ্রি সাধারণত ড্রাইভিং লাইসেন্সের বাবে যেটো পরীক্ষা হবলগীয়া আছিল এই ড্রাইভিং লাইসেন্সের বাবে পরীক্ষার ডেট ইতিমধ্যে সাল সলনি করা হয়েছে বন্ধুসকল। কোনো ধরনের চিন্তা করবার কথা নাই, ড্রাইভিং লাইসেন্সের বাবে পরীক্ষা সাল সলনি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স কি কি পড়ব লাগবে, সোশ্যাল সায়েন্স অ্যান্ড জেনারেল কলেজ জেনারেল আপনাদের ম্যাথামেটিক্স ক্লাস টেনের যেটো আপনাদের SSL আপনাদের 28 তারিখ 10 বজার বা 12 বজার মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি যেটা পাতিছিল সেইটো আপনাদের মেট্রিক পাসের যে আপনাদের সিলেবাস হিসাবে আপনি পড়িব লাগিব ম্যাথস আপনাদের সায়েন্স তারপর জি কে জেনারেল জ্ঞান সাধারণ জ্ঞান তারপর সোশ্যাল সায়েন্সের আপনাদের সকলো পড়িব লাগিব। ডিগ্রি বাবে আপনাদের কি কি পড়িব লাগিব বন্ধুসকল, ডিগ্রি বাবে পড়িব লাগিব আপনাদের ডিপ্লোমা জেনারেল সায়েন্স জেনারেল অনার্স লজিক্যাল রিজনিং তারপর আপনার ম্যাথামেটিক্স পড়িব লাগিব, ইংলিশ পড়িব লাগিব, তারপর আপনি ডিগ্রি পাসের যে সিলেবাস সেই মতে পড়িব লাগিব, এইবোৰ আপনাদের পড়িব লাগিব সকলে গম পালে। আর পরীক্ষাটো আপনাদের প্রত্যেকক্ষণ আপনাদের প্রশ্ন আপনাদের 1টা প্রশ্ন আইব বন্ধুসকল, টেকনিক্যাল আপনাদের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু 1টা প্রশ্ন আইব, প্রত্যেকটা আপনাদের 1.7 মার্ক আপনাদের থাকিব আপনাদের মার্ক থাকিব। আর প্রত্যেকক্ষণ আপনাদের 2টা হাতের সেকশনত পরীক্ষাটা অনুষ্ঠিত হবো, প্রথম সেকশন পাস করার পিছন সেকেন্ড সেকশনের নোটিশ পাব, যে যখন সিলেকশন হবো বেশি মার্ক পাব তেওঁলোকৰ আকৌ মতা হবো, তেওঁলোকে আকৌ আপনাদের পরীক্ষাটো দিব লাগিব। আর তেওঁলোকে আকৌ আপনাদের পরীক্ষাটো দিলে বন্ধুসকল এটা পোস্টের বাবে আপনাদের এটা পোস্টের বাবে দুজনকৈ ল'ৰাক মাতিব সেইটো আপনাদের পরীক্ষাত বন্ধুসকল সকলে গম পাইছে। আর গেট ফোরতো আপনাদের যেটো সেকেন্ড পরীক্ষা হবো প্রথমটো সিলেকশন হওয়ার পিছত সেইটো আপনাদের এটা পোস্টত দুজনকৈ ল'ৰাক মারিব, তাতে আপনাদের এজন পাস করিব এজন ফেল করিব, যিজন নম্বর কম হবো তেওঁক আপনাদের ফেল করাই দিব বন্ধুসকল। আর কাটাপথ সকলবোর যাব বন্ধুসকল, ইমান ল'ৰা ছোৱালী এপ্লাই করে না, 11 লাখ ল'ৰা ছোৱালী এপ্লাই করেছে, প্রায় 12 লাখ ল'ৰা ছোৱালী এপ্লাই করেছে, ভেকেন্সি বহুত আছে, 26,441টা পোস্ট আছে। গেট থ্রি হবে আপনাদের 13,141টা পোস্ট আছে, গেট ফোর হবে 13,400
পোস্ট আছে বন্ধ সকলকে গম পাইছে আর সেবার ফল প্রাথমিক পরীক্ষাটি অনুষ্ঠিত করা হব আর পরীক্ষাটি ইতিমধ্যে হাল হলনি করা হয়েছে গেট থ্রি পরীক্ষাটি 28 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হব 28/08/2022 সালে 28 আগস্ট তারিখে গেট থ্রি পরীক্ষাটি অনুষ্ঠিত হব আর 7 আগস্ট তারিখে গেট ফোর পরীক্ষা অনুষ্ঠিত হব গেট ফোর পরীক্ষা ইতিমধ্যে গম পাইছে সকলে আর মই ভিডিওটো দিছি ভিডিওর তলৰ লিংকটো দিছো সকলে চাই চোনা যদি চাই লব বন্ধ সকল 28 আগস্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হব আর কি কি পড়িব লাগবে সাবজেক্ট কি মান লাগবে সকল ডিটেলস এই ভিডিওর সরিতে আলোচনা করিল বন্ধু সকল আর কোনো আপডেট দিতে বিচারে তাহলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব আর সকল আপডেট দিতে থাকিম প্লিজ নিজর বলে এতে লোকে চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করে নাই প্লিজ নিজর বলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর পাশে থাকা ঘন্টাটো অল করে দিবার সকল বন্ধুদের ভিডিওটো শেয়ার করে দিব প্লিজ নিজর বলে হাত জোর করে অনুরোধ করছো নিজর বলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর পরীক্ষাটো অত্যন্ত ইতিমধ্যে পোস্টপোন করে দিয়েছে স্বাস্থ্য বিভাগের সকল আপডেট দিতে থাকিম বন্ধু সকল আজির ভিডিওটো তিমান আলোচনা করিবলগীয়া আছিল ধন্যবাদ।